আসসালামু আলাইকুম। টুডে উই উড লাইক টু কন্টিনিউ রেপ অফ দ্য লক আলেকজান্ডার পোপ। ইউ নো ডিয়ার লার্নার্স, আলেকজান্ডার পোপ এর ফেমাস পোয়েম রেপ অফ দ্য লক। রেপ অফ দ্য লক কবিতাটি একটি মক ইপিক পোয়েম, এবং এই কবিতাটি আলেকজান্ডার পোপ একদম ট্র্যাডিশনাল ইপিকের মতো করে লিখেছেন, যদিও তিনি এখানে কন্টেম্পোরারি সোসাইটিকে স্যাটায়ার করেছেন, তাও তিনি সিরিয়াসলি সেসব ট্র্যাডিশনাল ইপিক পোয়েম থাকে সেগুলোর মতো করে কবিতাটি লিখেছেন, যার কারণে এটাকে বলা হয় মক ইপিক পোয়েম। পোপ বোস্টেড দ্যাট দিস সোল্ড মোর দ্যান 3,000 কপিস ইন ইটস ফার্স্ট 4 ডেজ, অ্যান্ড ইট ওয়াজ পাবলিশড অন অ্যানোনিমাসলি ইন লিনিয়ার্স মিসেলেনিয়াস পোয়েম অ্যান্ড ট্রান্সলেশন ইন 2 কান্টস রিভাইজড এডিশন রিটেন বাই পোপ অ্যাজ এ 5 ক্যান্টো ভার্সন। অর্থাৎ এই মকিফিকটি সর্বপ্রথম 1711 সালে লেখা হয় এবং 1712 সালে প্রথম প্রকাশিত হয়। তখন এটি 2টি ক্যান্টো ছিল, এরপর এটি অনেকবার বিভিন্নভাবে পরিবর্তন হয়ে বর্তমান রূপ নিয়েছে। এর মোট 5টি ক্যান্টো আছে এবং নতুন ভার্সনটির কাজ 1717 সালে শেষ হয়, এবং এর মোট পরে পোপ এই এপিকে সুপার ন্যাচারাল এলিমেন্ট যোগ করেন। এবং এখানে বলা হচ্ছে রেপ অফ দ্য লক কবিতাটি রিয়েল লাইফ ইভেন্টের উপরে ভিত্তি করে লেখা হয়েছে। সে ঘটনাটি কী ছিল? লর্ড পিটার নামে এক ব্যক্তি ছিল যার সাথে বিয়ে হবার কথা ছিল অ্যারাবেলার একজন ভদ্রমহিলার সাথে। দেখা যায় এই অ্যারাবেলার অনেক সুন্দর একটা লক ছিল, অর্থাৎ বড় বড় অনেক সুন্দর 2টি চুলের বেণী ছিল। লর্ড পিটার কী করে? উইদাউট এনি রিজন অ্যারাবেলার সেই লকগুলো কেটে দেয়, এবং এই লকটা কেটে দেবার কারণে 2 ফ্যামিলি অনেক বছর ধরে তারা ফ্রেন্ড ছিল, এবং এই 2টা ফ্যামিলির মধ্যে একটা প্রবলেম শুরু হয়। তাদের মধ্যে অনেক ঝামেলা শুরু হয়ে যায়। তখন আলেকজান্ডার পোপের একজন ফ্রেন্ড রয়েছে জন ক্যারেল, তিনি পোপকে বলেন তিনি যেন একটা কবিতা লেখেন, একটা কমেডি টাইপের, যাতে করে 2টো পরিবারের মধ্যে প্রবলেমগুলো সলভ হয়ে যায়। পোপ কি করে? সেভাবে এই কবিতাটি লিখেছেন। এখানে সেই এই কবিতায় অ্যারাবেলার ভূমিকা পালন করবে বেলিন্ডা, লর্ড পিটারের ভূমিকায় ব্যারন নামে একটি ক্যারেক্টার রয়েছে। এটা গেল যে ইনসিডেন্টের উপর ভিত্তি করে আলেকজান্ডার পোপের কবিতাটি লিখেছে সেটারই একটা ঘটনা। এবার আসি কিছু ক্যারেক্টার নিয়ে। এখানে দেখছি নায়িকা বেলিন্ডা, তিনি খুবই বিউটিফুল, ক্যাথলিক ফ্যামিলি থেকে বিলং করে, ইয়াং লেডি। কিন্তু এই ভদ্রমহিলা যেমন সুন্দরী ছিল এবং তার 2টো সুন্দর সুন্দর লকও ছিল, সবাই তার এই লকগুলোর খুবই প্রশংসা করত। সেখানে আরেকটা ক্যারেক্টার ছিল যার নাম হচ্ছে ব্যারন। সে দেখা যাচ্ছে যে একটা সময় যাওয়ার পরে বেলিন্ডার এই লকের উপর তার চোখ পড়ে যায়। সে এই লকগুলো যে কোনোভাবে নিয়ে যাবে, এটা তার ইচ্ছা ছিল। তখন তিনি বেলিন্ডার এই লকগুলোকে কেটে নেন, এবং এই লক কাটার জন্য কিন্তু বেলিন্ডা খুব দুঃখিত হয়ে পড়ে। সে খুব ফ্রাস্ট্রেটেড, এক্সাইটেড হয়ে পড়ে লক কাটার জন্য। ইভেন তিনি এটাও বলতেন, একটা লক তিনি কেন কাটলেন, কারণ বাকি একটা লক রাখার কোনো মানেই হয় না। এরপর আসি ব্যারনের কাছে, পরবর্তী যে ক্যারেক্টার ব্যারন, তিনি হচ্ছেন একজন ভিলেন। এখানে বেলিন্ডা কিন্তু অ্যারাবেলার ভূমিকায় অবতীর্ণ হয়েছেন, আর ব্যারন পিটারের ভূমিকা পালন করছে। এই ব্যারন সেই সুদর্শন মানুষ ছিলেন, খুব সুন্দর, কিন্তু কিন্তু কি যে তাকে কুমন্ত্রণা দিয়েছে যার কারণে তিনি বেলিন্ডার লকগুলো কেটে ফেলেছিলেন, এই বিষয়টা নিয়েই কিন্তু এই কবিতাটি রচনা করা হয়েছে। এবং আমরা দেখছি পরবর্তী যে ক্যারেক্টার ক্যারিয়েল, জন ক্যারিয়েল, তিনি পোপকে বলেছিলেন কবিতাটা লিখতে, কারণ 2টা ফ্যামিলির মধ্যে একটা প্রবলেম ক্রিয়েট হয়েছিল, সেটা সলভ করার জন্য তিনি চেয়েছিলেন যে পোপ একটা কবি জন পোপ একটা কবিতা লিখুক, আলেকজান্ডার পোপ।
সেক্ষেত্রে ক্যারল দেখেছিলেন যে কিভাবে পিটার অ্যারাবেলার লকটা কেটেছিলেন, এবং এই যে লক কাটাটা উনি কিন্তু সেখানে উপস্থিত ছিলেন, তিনি চেয়েছেন যে দুটি পরিবারের মধ্যে যে দ্বন্দ্ব বা ক্লাশ সেটা যাতে সলভ হয়, তাই তিনি পোপকে এই কবিতাটি লিখতে বলেছিলেন। এবার আসি পরবর্তী ক্যারেক্টার ক্লারিসা। ক্লারিসা ইজ ওয়ান অফ দ্য উমেন ইন অ্যাটেন্ডেন্স অফ দি অ্যাট দ্য হ্যাম্পটন গুড ফ্রাইডে, অর্থাৎ ক্লারিসা এখানে একটা উমেন ক্যারেক্টার, তিনি হ্যাম্পটন কোর্টের যে পার্টি হচ্ছিল সেখানে বেলিন্ডার যেখানে বেলিন্ডাও উপস্থিত ছিল একই পার্টিতে, এই ভদ্রমহিলায় ব্যারনকে কেঁচিয়ে এনে দিয়েছিল, কেঁচিয়ে এনে দিয়েছিল যাতে ব্যারন বেলিন্ডার লকটা কেটে দিতে পারে। আমরা বলতে পারি যে যুদ্ধের ময়দানে সে ভিলেনকে বা শত্রুকে হাতিয়ার এনে দিয়েছিল, অর্থাৎ বেলিন্ডাকে অ্যাটাক করার জন্য, সে ছিল ভিলেনের সহকারী। এই মহিলা ফাইভ ক্যান্টোতে গিয়ে বড় একটা মোরাল স্পিচ ডেলিভার করে, যেটা ছিল আমরা দেখছি যে যেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে তিনি সেখানে অনেক বড় বড় কথা বলছিলেন যে আমরা সবসময় বাহ্যিক ছোট ছোট বিষয়ে আমরা আউটার বিউটিকে প্রাধান্য দেই না, ইনার বিউটিতে কোনো ইম্পর্টেন্সই দেয় না, আমরা ভার্চুয়াস না হয়ে সারাক্ষণ শুধু বাহ্যিক সৌন্দর্য নিয়ে পড়ে থাকি। তিনি বলছেন যে একটা সময় পর সৌন্দর্য চলে যাবে, কালো চুল গ্রে হয়ে যাবে, কী দরকার আছে এগুলোকে ইম্পর্টেন্স দেয়, আমাদের ভেতরের যে গুণগুলো আছে যে কোয়ালিটিগুলো আছে সেগুলো কীভাবে বিকশিত করা যায় সেটা নিয়ে আমাদের খেয়াল রাখা উচিত। যদিও কেউ তার এই কথাটাতে খুব একটা কনভিন্স হয়নি। সো আমরা দেখতে পাচ্ছি যে এই কবিতাতে আমরা 5টি ক্যান্টো দেখতে পাবো এবং প্রত্যেকটা ক্যান্টোতে আলাদা আলাদা ইনসিডেন্ট দেখানো হয়েছে। ডিয়ার লার্নার্স, আমরা এতক্ষণ কিছু ক্যারেক্টার নিয়ে আলোচনা করলাম, তো আগামী ভিডিওতে আমরা নেক্সট ভিডিওতে আমরা আরও যে ক্যারেক্টারগুলো আছে এবং আরও যে ব্যাকগ্রাউন্ড আছে সেই বিষয়টা নিয়ে আমরা সুন্দর করে আলোচনা করব। তো আই থিঙ্ক ইউ গট মোর পয়েন্ট অ্যান্ড ইউ উইল বি বেনিফিশিয়াল ফ্রম দিস টেক্সট। দোজ হু আর অনার্স স্টুডেন্ট, অ্যাকচুয়ালি দিস টপিকস ইজ ফেভারেবল ফর দেম। দ্যাটস অল ফর টুডে। আল্লাহ হাফিজ।